কাজিরঙাত মৃত্যুরখন বনিছে ঐতিহ্য বহন করা এখন বিশেষ নদীয়ে। মানবসৃষ্ট আবর্জনার বাবেই ধ্বংসর গড়াখলে গতি করেছে কহরা নদীয়ে। একাংশ অভিবেশক লোকর বাবেই যেন এতিয়া মৃত্যুরখন বনিছে কাজিরঙার আশীর্বাদস্বরূপ কহরা নদীয়ে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসত জমা হওয়া হাতিপাথর বনভোস্থলীর আবর্জনায় ভাবুকি কঢ়িয়ায় আনিছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাষরিয়া জনজীবনলৈ। কার্বি আংলঙৰ অন্তর্গত কহরার হাতিপাথর বনভোস্থলীর মাজেরে বই অহা কহরা নদীত পেলাই দিয়া বনভোজর আবর্জনায় প্রদূষিত করেছে কহরা নদীর পানি। কার্বি পাহাড়ের বই অহা নদী বই গেছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের মাজেরে। কার্বি আংলঙর হাতিপাথর বনভোস্থলীত বনভোজর দলে নদীলৈ নিক্ষেপ করা প্লাস্টিকর সামগ্রী নদীখনের দুইপারত কৈতর্যময় পরিবেশের সৃষ্টি করেছে। খরালিত নদীত জমা হয়ে থাকা এই আবর্জনাবুর এতিয়া বারিঘাট নদীর কুবার ফুটত উঠি গিয়ে পড়ছে রাষ্ট্রীয় উদ্যানের অন্তর্ভাগত। এনে ক্ষেত্রত নদীর পারত বসবাস করা লোকর রাষ্ট্রীয় উদ্যানের বাবেও ভাবুকির সৃষ্টি করেছে প্লাস্টিকর আবর্জনায়। বনভোস্থলীর পরিবেশ সুরক্ষিত করে রাখার বাবে কার্বি আংলং ভূমি সংরক্ষণ বিভাগের আন সরকারি বিভাগের দায়িত্ব আছে যদিও গুরুত্ব প্রদান নকরার অভিযোগ উত্থাপন হয়েছে। নিশ্চয় এই নদীখন কাজিরঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ যিহেতু মাজেদি গৈছে আৰু জীৱ জন্তুৰ পানীৰ অন্যতম উৎস, লগতে বিভাগীয় যি হাতী বা তেনেকুৱা ধৰণৰ বন্যপ্ৰাণীসমূহ ইয়াত আচলতে পানী খায়। গতিকে এই বন্যপ্ৰাণীসমূহৰ বাবে অতি প্ৰয়োজনীয়, লগতে নদীৰ কাষত যি বাস কৰে ইয়াৰ কহৰা বহু লোক আছে, তেওঁলোকৰ আচলতে তেওঁলোকেও এই কহৰা নদীয়ে পানী খায়। যদি কহৰা নদী আৰু এই কাৰ্বি পাহাৰৰ পৰা বৈ অহা এই কহৰা নদী আচলতে প্ৰথমতে আৰম্ভ হয় যি বনভোজস্থলী, সেই বনভোজস্থলী আহিছে। বনভোজস্থলীৰ পৰা কহৰা চাৰিআলি হৈ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানলৈ প্ৰৱেশ কৰিছে। আৰু এই নদীখন আচলতে গত কেইবছৰৰ পৰা দেখিছে ইয়াত যে বিভিন্ন ধৰণৰ আৱৰ্জনাৰ দম হৈছে, আৰু আমি মানে এখন এতিয়া মানে আৱৰ্জনাৰ দম বুলিহে ক'ব পাৰি কহৰা নদীখন। আৰু এনেকৈ যদি থাকে মানে বিলুপ্তি হ'বলৈ বহুত দিন নালাগিব এই কহৰা নদী। এই কহৰা নদীৰ পৰা যিসমূহ আৱৰ্জনা, এই আৱৰ্জনাসমূহ আচলতে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰলৈ যিহেতু প্ৰৱেশ কৰে আৰু প্ৰৱেশ কৰি জীৱ জন্তুৰ ভাবুকিও সৃষ্টি কৰিব পাৰে, গতিকে এই নদীখন জীয়াই ৰখাৰ এক প্ৰচেষ্টা হাতত লগাই ইতিমধ্যে মই নিজে ব্যক্তিগতভাৱেও 2020 চনৰ পৰাই এই নদীখনৰ বিষয়ে বিভিন্ন মানে মহকুমা প্ৰশাসন বা বিভিন্ন মহলত আবেদন বা স্মাৰকো দি আহিছোঁ। আৰু কিন্তু প্ৰশাসনৰ ফালৰ পৰা বা ব্লকৰ ফালৰ পৰা এটা বস্তু দেখা হৈছে যে কহৰা নদীৰ আশে পাশে কিছু সৌন্দৰ্য বৰ্ধন কৰিছে, কিন্তু তাত যি বজাৰ হয় বা বজাৰৰ যি আৱৰ্জনা বা বিভিন্ন ধৰণৰ যি আৱৰ্জনা, সেই আৱৰ্জনাসমূহ আচলতে এই কহৰা নদীৰে পেলাই দিয়া পৰিলক্ষিত হয়। নিশ্চয়কৈ প্লাষ্টিক কাজিৰঙাত নিষিদ্ধ যদিও আচলতে এতিয়া চাৰিওফালে প্লাষ্টিকৰ আৱৰ্জনা দেখা গৈছে, গতিকে এইটো অতি পৰিতাপৰ কথা। গতিকে সচেতন ব্যক্তিয়ে তেনে কাৰ্য নকৰে যদিও আজিকালি তেনেধৰণৰ কাৰ্য বিভিন্ন ঠাইত বা কাজিৰঙাৰ বিভিন্ন ঠাইত বা এনে সৌন্দৰ্যময় সৃষ্টি কৰাৰ বাবে এই মানে আৱৰ্জনাসমূহ নদীত আহি পৰি এই নদীখন বিলুপ্তি পথলৈ নিছে।